গুড মর্নিং বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর সচেতন আছেন। এখন বাজে হচ্ছে সকাল 9:30, তো এখন থেকেই আমি আমার ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে আর আমার উঠতে একটু দেরি হয়েছে বলে সেই কারণে। তো এখন আমি রুটি বেলছি আর মামনে রুটি করবে। ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, এখন বাজে সকাল 10:00। তো ব্রেকফাস্টে আজকে গরম গরম রুটি আর তার সাথে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এই ফুলকপি আলুর তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে। তো অনেকটা বেলা হয়ে গেছে, 10:00 বাজে, তো সেই জন্য ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ লাঞ্চ করারও টাইম চলে আসবে আর সকালবেলা খাওয়াটা দেরি করে খেলে আর পেটটা ভর্তি থাকলে খেতে পারবো না। আজকে আমাদের লাঞ্চে হচ্ছে পাতলা করে মুরগির ঝোল। তো এটা মানে কি বলবো, ঠান্ডার সময় খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ঝোল খেতে। তো কি রান্না করবো বুঝে উঠতে পারছি না, সব ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে। তো তার জন্য মামনিকে বললাম আজকে চিকেনের পাতলা ঝোল করো। বসে পড়েছি লাঞ্চ টেবিলে, বা আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, বাপি আমি আর মামনি তিনজনে খাচ্ছি আজকে। এই যে এটা কি বলুন তো, মিক্স সবজি মূলো ওলকপি টোলকপি দিয়ে করেছে, যেটা আমি একদমই খাবো না। আমি খাবো এই যে পাতলা করে যে মুরগি মাংসের ঝোল করেছি সেটাই, ওগুলো আমার পছন্দ না তাই খাচ্ছি না। লাঞ্চ করার পরে তো আমি আর আমার বাবা বেরিয়ে পড়লাম একটা দরকারে, মানে একটা জিনিস কেনার ছিল। তো আমার মাম্মা হওয়ার পরে এই বেরোলাম, আর হওয়ার আগে আমি বেরিয়েছিলাম, অনেকদিন পর বেরোলাম। তো চলে এসেছি আমি আর আমার বাবা, এখন একটু ঘুরছি মার্কেটটা, এত ভিড় ভিডিও করতে পারছি না। নিচে এমন সিঁড়িগুলো এমন হয়ে আছে না, ভয় লাগছে ভিডিও করতে, মানে উপর দিকে তাকিয়ে তাকিয়ে হান্ডে যদি পড়ে যায়। তো যে জিনিসটা কিনতে যাচ্ছি সে একবার দোকানে দেখা করবো, যদি ভিডিও করতে না দেয় তাহলে আমি আর কিছু বলতে পারছি না। বাবা এখানে দিদিনের কোলে আমার ম্যাডাম কি করছে, ম্যাডাম কি করছেন, শুয়ে শুয়ে দোল খাচ্ছেন দিদিনের কোলে? ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার ননদে দেখবো না, কি সুন্দর চুপ করে আছে পুরো। সোনা মা আমার কাঁদছে না বলো মা, ভালো আমার সত্যি, আমার লক্ষ্মী মেয়ে। এতক্ষণ গেলাম, সত্যি কথা 3 ঘন্টা 2-2.5 ঘন্টা তো হয়ে টাইমই লেগেছে, কিন্তু সত্যি আমার মেয়েটা লক্ষ্মী মেয়ে। বোতলে দুধ খায় না, সত্যি কথা আমার মেয়েটা খুব ভালো মেয়ে, আমার লক্ষ্মী মেয়ে আমার। এই যে এখানে চাল ভিজিয়ে দিয়েছি আর এখানে চিকেন একটু ম্যারিনেট করা আছে, আরও চিকেন আনতে গেছে, এবার ওটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করব, করে তারপরে রান্নাবান্না হবে আর কি। আজকে মানুষকে ভালো থাকার জন্য কোনো কিছু প্ল্যানিং করার দরকার পড়ে না, প্ল্যানিংটা হয়ে যায় অলরেডি। আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, কিন্তু দুম করে প্ল্যানিং হয়ে গেল, আর একদম করে একটা ছোটোখাটো কি বলবো এটাকে, পার্টি বা একটা পিকনিক টাইপে বলতে পারেন হয়ে গেল আর কি। তো ভালোই লাগছে। তো যাই হোক, এবারে রান্নাবান্নাগুলো বসিয়ে দেবো। তো এখন 6:30-7:15 বাজে, তো এগুলো যোগাযোগ করতে করতে তো অনেকটা টাইম লেগে যাবে না, তো সেই জন্য বেশি সময় নষ্ট না করে কাজগুলো করি। মামনি এদিকে চিকেন। বন্ধুরা তোমরা সব কেমন আছো? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মামনি এখানে চিকেন বসিয়ে দিয়েছে, আর এখানে চিকেনটা কাঁচা লঙ্কা দিয়ে চিকেন হবে। হ্যালো, কষিয়ে কষা কষা, তেল ছাড়া ছাড়া, কষা 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 কষা। জমিয়ে রান্না হচ্ছে, জমিয়ে রান্না, আর এদিকে জমিয়ে চাল ভেজানো হয়েছে। চালটা একটু বেশি ভিজিয়ে ফেলেছি, বুঝতে পারিনি, অনেকটাই ভিজিয়ে ফেলেছি। আমি বলেছিলাম যে যদি ভিডিও করতে দেয় তাহলে ভিডিও করব। আসলে কি বলুন তো, আমি দোকানে যখন ঢুকছিলাম আমি ওনাদেরকে জিজ্ঞাসা করেই আমি ঢুকছি যে আমি এখানে ভিডিও করতে পারি কি, আমার ইউটিউব চ্যানেল আছে। তো ওনারা বলছে না, এখানে ভিডিও করা যাবে না, হয়তো আমি বলেছি বলে সেই জন্য ভিডিওটা করতে দেয়নি, যদি না বলতাম তাহলে হয়তো কিছু বলতো না। তো সেই জন্য কি আর করা যাবে, আমি আর তো ওনাদের উপরে ঊর্ধ্বে গিয়ে কিছু করতে পারি না, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, এখন আমি টুকটাক বাসন টাসনগুলো মেজে নিচ্ছি, কারণ অনেক স্টিলের বাসন পড়েছে, বেকার রেখে কোনো লাভ নেই। আর ওদিকে হচ্ছে চিকেন কষা। তো রাইস হয়ে গেছে আমাদের,
তো এবারে রাইসটা এতটা মাত্রায় গরম, দেখছেন তো পুরো হাওয়া মানে উঠছে, ভাপ উঠছে। তো এই রাইসটাকে এবারে মিক্স ভেজিস দিয়ে আর ঘি দিয়ে মিক্স করতে হবে। আমার মামনি এত ভয় পাচ্ছিল তো সেই জন্য সামনে দাঁড়িয়ে আছে, যদি হাতে ওই গরম এটা যদি পড়ে যায় ভাতটা। আর এই যে সবজিটা ফ্রাই হয়ে গেছে, এখানে সবজিগুলো মিক্স করে নেব। এই গরম ডেজকিটা ধরে নিয়ে মানে যে নাড়ানাড়ি করতে পারবো না, তাই কড়ির প্লেটে করে এটাকে করতে হবে। রাত্রিবেলা আমার মাম্মা এত কান্নাকাটি করছিল ঘুম পেয়েছিল বলে, তো সেই জন্য ভিডিওটা করা হয়নি। তো কি করবো, সকালবেলাটা একটুখানি ভিডিও করে নিই আর কি, বাড়িতে সবাই লোকজন আছে। তো কালকে রাত্রিবেলা যে ফ্রাইড রাইস করেছিলাম না, যে দেখো আমার ভুলের কারণে অনেকটা চাল নিয়ে ফেলেছি, তো অনেকটা ফ্রাইড রাইস রয়ে গেছে এই যে। তো বেকার এতটা নষ্ট করাটা কি উচিত হবে? তো সেই জন্য শীতকাল তো অনেকটা রাতে হয়েছে, তো সেই জন্য এটাকে রেখে দেওয়া হয়েছে। তো সবাই মিলে খেয়ে নেবো, মানে যারা যারা খেতে চাইবে আর কি। আর ওখানে অল্প করে একটু ভাত হচ্ছে। ঠান্ডা লাগছে মামা, তুমি মামামণির সাথে একটু খেলা করো বুঝেছো, মামামণির সাথে তুমি একটু খেলা করো বুঝেছো, আমি রান্না করছি, আমি তোমাকে নিতে পারবো না বুঝেছো, মামামণির সাথে খেলা করো একটু বুঝেছো, টাটা। ওই যে বললাম ফ্রাইড রাইস রয়েছে অনেকটা, তো এবার ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য কিছু তো করতে হবে। তো ওই দিকে কড়াতে হচ্ছে আলুর দম, নতুন আলুর দম, আর এদিকে মাছের দই কাতলা করছি আর কি। তো দই কাতলাটা বসিয়ে দিয়েছি আর আলুর দমটা প্রায় শেষের দিকে। এই দুটো হয়ে গেলে তারপরে স্নান টান করে সবাই মিলে একসাথে খাওয়া হবে। এখন লাঞ্চ টাইম, বাপির খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছে আমার হাজবেন্ড আর আমার ভাই, বাবা আমি আর আমার মামনি খাবো, আর মা গেছে অফিসে। তুমি দুধ খাওনি, তোমাকে বকে দিচ্ছে সবাই, সবাই মিলে বকে দিচ্ছে, বদমাইশ আজ লজ্জা লজ্জা করে খেতে হবে খেমার সঙ্গে খাওয়ার সময় না তাহলে বন্ধুরা ভিডিওটা করলাম আমি এখানেই শেষ। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।